জয় হরি চাঁদ, জয় গুরু চাঁদ। সুধে মতুয়া ভক্ত দর্শক মন্ডলী, আজকে যারা আমাদের এই লাইভ অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে প্রণাম জানাই। আজকে যিনি প্রধান আলোচক, আজকে যিনি রয়েছেন, আপনাদের বেশিরভাগ চেনা মুখ, অনেকেই চেনেন, ভালো করে জানেন। ডাক্তারবাবু তার জীবন, তিনি একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে সরকারি হাসপাতালে কর্মরত ছিলেন। বিজ্ঞান, জীবন, যুক্তি, তার সেই জীবনের অভিজ্ঞতা দিয়ে যে বোধ সঞ্চয় করেছেন, আমরা তার কাছ থেকে আজকে আমরা যে বিষয়গুলো চাইছি, যে বিষয়গুলো আমরা আলোচনা করছি, ইতিপূর্বে আপনারা শুনেছেন, একই কথা প্রায় আমাদের প্রতিধ্বনিত হচ্ছে। মতুয়া স্বতন্ত্র ধর্ম, স্বতন্ত্র দর্শন, তার সম্পর্কে সম্যক একটা ধারণা তৈরি করা। সম্যক ধারণা বলতে বোঝায় কোনো একটা বস্তু তাকে বিভিন্ন দিক থেকে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, যুক্তির মানদণ্ডে দেখা। তো আমাদের আজকে মতুয়া ধর্ম আলোচনা, ধর্মতত্ত্ব আলোচনার যে বিষয়গুলো আসছে, সেই বিষয়গুলো কেন বারবার এরকম বলতে হচ্ছে? মতুয়া ধর্ম হিসাবে প্রবর্তিত হয়েছে আজ থেকে প্রায় 150 বছর আগে। এযাবৎ কালে ধর্ম তার যে নিজস্ব সংস্কৃতি, নিজস্ব ভাবনার যেটুকু যেটুকু প্রকাশ পেয়েছে, খুব স্বচ্ছতা আসেনি, সেটা আমরা কিন্তু সবাই টের পাই। যারা দেখছেন, যারা শুনছেন, তারা বিভিন্ন দিনে বিভিন্ন কমেন্ট করছেন। কিভাবে আমরা এইটাকে, স্বরূপটাকে বুঝতে পারবো যখন আমাদের মধ্যে এই প্রশ্নগুলো থাকবে না? মতুয়া ধর্ম হিন্দু ধর্মের অংশ কিনা, এটা কি একটা ধর্ম? হইলে আমিতে কোথায় লেখা আছে মতুয়া ধর্ম? এই প্রশ্নগুলো বারবার আসছে। এটা আস্তিক কি নাস্তিক, এটা ঈশ্বরবাদী কি নিরীশ্বরবাদী, এইসব ভাবনাগুলো আছে, আছে বলেই, মতের মত পার্থক্য আছে বলেই মতৈক্যের প্রয়োজন। কোন মতবাদ পৃথিবীতে আজ পর্যন্ত যত মতবাদ এসছে, সেই মতবাদ একবারে সব মানুষ বুঝে ফেলেনি, একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে তার একটা অবয়ব পেয়েছে, একটা রূপ লাভ করেছে। ঠিক তেমনি আমরা যে ধর্ম নিয়ে আলোচনা করছি, মতুয়া ধর্মের কথা বলছি, এ কোন পর্যায়ে আছি আমরা? পৃথিবীতে এখনো পর্যন্ত যে মেজর রিলিজিয়ান, সার্চ করলে, আপনি গুগলে সার্চ করলে দেখতে পাবেন 22টি মেজর রিলিজিয়ান, লিভিং রিলিজিয়ান, অসংখ্য ধর্ম আছে, তার মধ্যে 22টি ধর্মমত ওয়ার্ল্ড রিলিজিয়ানের পর্যায়ে, মানে এই রিলিজিয়ানের জায়গায় নথিভুক্ত আছে। তার মধ্যে ভারতবর্ষের অনেকগুলো ধর্ম আছে, এবং ওয়ার্ল্ড রিলিজিয়ান বলতে সার্বজনীন যে ধর্ম হিসাবে স্বীকৃতি পেয়েছে সারা পৃথিবীতে, তিনটে ধর্ম, একটা হচ্ছে খ্রিস্টান, একটা হচ্ছে ইসলাম,
আরেকটা হচ্ছে বৌদ্ধ ধর্ম। যে বৌদ্ধ ধর্ম এই ভারতবর্ষে প্রবর্তন হয়েছে, একটা মজার ব্যাপার যদি আমরা খেয়াল করি, এই যে সারা পৃথিবীতে যত ধর্মমত প্রবর্তিত হয়েছে, এই মেজর রিলিজিয়ান মূলত এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত। পৃথিবীতে এতগুলো মহাদেশ আছে, এই বেশিরভাগ ধর্মটাই হচ্ছে এশিয়া মহাদেশে অবস্থিত। এবং ভারতবর্ষে যে ধর্মমতের প্রবর্তন ঘটেছে, যে চর্চা সারা ভারতবর্ষে যতটুকু চর্চা হয়েছে, আমরা যদি দেখি ধর্ম বিষয়ে বাংলার একটা ইতিহাস আছে, বাংলার মননে এই ধর্মের একটা প্রভাব বিপুল ভাবে লক্ষ্য করা যায়। সে বিষয়টা আজকে আলোচ্য বিষয় নয়। আমরা যেটা বিষয়টা বুঝতে চাইছি, যে যে পর্বে বিভিন্ন পর্বে আমরা বিভিন্ন বিষয় নিয়ে চর্চা করেছি, তাত্ত্বিক আলোচনার মধ্যে আমরা গেছি, সেই তাত্ত্বিক পর্যায়ে আজকে আমরা বুঝে নিতে চাইব এই মতুয়া ধর্ম প্রবর্তনের পটভূমিটা কি, ব্যাকগ্রাউন্ডটা কি, তার প্রেক্ষাপটটা কি, কোন প্রেক্ষাপটে, কি কি প্রেক্ষাপটে মতুয়া ধর্ম প্রবর্তিত হয়েছে, এর ইতিহাসটা আমাদের সম্যক ধারণা থাকা প্রয়োজন। তাই শ্রদ্ধেয় ডাক্তারবাবুকে আমি অনুরোধ করব যে মতুয়া ধর্মের যে প্রেক্ষাপট বা যে পটভূমিতে এই মতবাদটা উচ্চারিত হলো, আপনি সেই বিষয়ে একটু ধারণাটা আমাদের দেবেন। হ্যালো জয় ডাক্তারবাবু, হরিচান, জয় গুরুচান। আমি শুরু করব, আপনি শুরু আমি করুন। জয় হরিচান, জয় গুরুচান, জয় সকল মত ভক্তবৃন্দের, সকল শ্রোতা দর্শকদের চরণে আমার প্রণাম। ধন্যবাদ মত কল্যাণ পরিষদকে এবং সঞ্চালক অখিল বিশ্বাস মহোদয়কে, যারা হরিচাঁদ ঠাকুরের মতুয়া ধর্মের সঙ্গে সংশ্লিষ্ট, তারা কম বেশি এর ইতিহাস জানেন। তবুও আমাকে বলতে বলা হয়েছে, আমি যথাসাধ্য চেষ্টা করব। প্রকৃতিতে একটা কথা আছে, নেসেসিটি ইজ দি মাদার অফ ইনভেনশন, মানে যখন প্রয়োজন হয় তখন মানুষ নিজের তাগিদে একটা জিনিস সৃষ্টি করতে পারে তার নিজের ভালো থাকার জন্য। তো আমরা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের অনুসারী, তার প্রদর্শিত প্রবর্তিত ধর্মমতের প্রচলিত নাম মতুয়া ধর্ম, আর একটু সূক্ষ্মভাবে বললে তার নাম সূক্ষ্ম সনাতন ধর্ম। এটা তিনি কেন প্রবর্তন করলেন, করতে হলো কেন, এটাই একটা বিষয়। ধর্ম তো অনেকগুলো ছিল, এই বাংলার মানুষ, এই ভারতের মানুষ একটা ধর্মের মধ্যে ছিল, আরো দুটো একটা ধর্ম পাশাপাশিও ছিল, তারপরেও এই একটা ধর্মের উদ্ভব হলো কেন। যদি সমস্ত কিছু ফুলফিলড হতো, এই মানুষগুলি, তাহলে আর নূতনের সন্ধান করতো না, তাহলে তাদের মনের ভিতরে সমাজ জীবনে, ব্যক্তি জীবনে, রাষ্ট্রীয় জীবনে তাদের
কিছু দুর্দশা সৃষ্টি হয়েছিল, যাদের উপর ভরসা করা হয়েছিল অতীতে, যারা এর পরিচালক ছিলেন, বিশেষ করে হিন্দু সনাতন যে ধর্মটা, সেইখানে ঠিকঠাক মতো সব কিছু চললে এটার আর প্রয়োজন হতো কিনা আমার সন্দেহ। তো হয়নি যখন, তাহলে এর থেকে মুক্তির একটা উপায় মানুষ বের করার চেষ্টা করবেই। বহু হাহাকার কান্না এগুলো হয়েছে, যে সমাজের মধ্যে জন্মগ্রহণ করেছিল আমার মানুষ, সেই সমাজের অবস্থা কী ছিল সেটা যদি আমরা জানতে পারি, তাহলে আমরা এর ব্যতিক্রম কী হয়েছে, কেন এটার প্রয়োজন হয়েছে সেটা আমরা বুঝতে পারি। তো প্রচলিত যে ধর্মটার মধ্যে আমরা ছিলাম সেটা হচ্ছে হিন্দু সনাতন, সংক্ষেপে সনাতন নামে পরিচিত। তো এই ধর্মটার ডেফিনিশন কি, ধর্মের ডেফিনিশন আমরা পাই যা ধরে মানুষ বেঁচে থাকে। এখন বেঁচে থাকা মানে শুধু জীবনে বেঁচে থাকাকে বাঁচা বলে না, সে বাঁচার কিছু মিনিমাম ক্রাইটেরিয়া থাকে, মানদণ্ড থাকে, সেই মানদণ্ড যদি পূর্ণ হয় তবেই আমরা তাকে ধর্ম বলতে পারি। তা আমরা যে ধর্মটা পেয়েছিলাম, যার মধ্যে জন্মেছিলাম, সেই ধর্ম কি তা ফুলফিল করছিল? তাহলে সমাজ ব্যবস্থা, তখনকার সমাজ ব্যবস্থা এটা যদি আমরা পর্যালোচনা করি তাহলে সেটা আমরা বুঝতে পারব। প্র্যাকটিক্যালি এই সময়ে অর্থাৎ ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে, শ্রী শ্রী হরিচরণ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন 1812 সালে 11ই মার্চ, সেই আমলে কি অবস্থা ছিল, এই মানুষগুলি পরনে কাপড় ছিল না, সমাজে কোনো মূল্য ছিল না, নারী অধিকার ছিল না, শিক্ষা থেকে বঞ্চিত ছিল, অর্থনৈতিকভাবে পঙ্গু ছিল, রাষ্ট্রীয় কোনো কাজে তাদের সম্পৃক্ততা ছিল না, সামাজিকভাবে প্রতি পদে হেয় প্রতিপন্ন হতে হয়েছে, এবং তার জন্যে এই সমাজের কিছু বিধিবিধান দায়ী। তার মধ্যে সবচেয়ে মারাত্মক যেটা সেটা হচ্ছে বর্ণপ্রথা। এই বর্ণপ্রথার কারণে মানুষ আর মানুষ থাকেনি, মানুষ পশুতে পরিণত হয়ে গেছিল। এক গ্রুপ মানুষ সুবিধার শীর্ষস্থানে চলে গেছে, আর মেজরিটি পিপল, বেশিরভাগ মানুষ দুর্দশার অতলে ডুবে গেছে সমস্ত ক্ষেত্রে। তো এর প্রমাণ আমরা কোথায় পাব? এর প্রমাণ আমরা পাব সেই সনাতন ধর্মের গ্রন্থাদির মধ্যে, সমাজ ব্যবস্থার মধ্যে, সংবিধানের মধ্যে অনুসন্ধান করলে পাব। আর প্র্যাকটিক্যালি সবচেয়ে ভালো উদাহরণ হল প্র্যাকটিক্যাল। মানুষ ঠকে শিখেছে, প্রতি পদে অত্যাচারিত হয়েছে, অস্পৃশ্য বলে গণ্য হয়েছে, তার কোনো অধিকারই ছিল না মানুষ হিসেবে পরিচয় দেবার, প্রতি পদে লাঞ্ছিত বঞ্চিত হয়েছে। সেই বৈদিক যুগ থেকে শুরু করে এটা চলছে, আজও সমানভাবে চলছে, হয়তো পরিবর্তন কিছু হয়েছে বিভিন্ন আন্দোলন বিভিন্ন চাপে, কিন্তু সঠিকভাবে সেটা এখনো প্রতিষ্ঠিত হয়নি। আর একটা জিনিস সংশোধন হওয়ার কতটা সময় লাগে, নিশ্চয়ই অনন্তকাল ধরে সেটা পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে রাখা যাবে না। এই পদ্ধতিতে এই সনাতন ধর্মীয় যে সমাজ বিধান, এই সমাজ বিধানের ফলে যে দুরবস্থার সৃষ্টি হয়েছে তার কোনো অগ্রগতি লক্ষ্য করা যায়নি, যার জন্যে এই মানুষের মুক্তির জন্যে
শ্রী হরিচরণ ঠাকুর একটা মানবিক বিধান ঘোষণা করলেন, এই সাধারণ মানুষের ভিতর থেকে তাদেরকে নিয়ে সংগঠিত করে তাদের দ্বারা তাদের মধ্যেই তাদের জন্যে তাদের কল্যাণের জন্যে এটা তৈরি করা হয়েছে, সেই গণতন্ত্রের সংজ্ঞার মতো, ফর দি পিপুল বাই দি পিপুল। তা হরিচরণ ঠাকুর এই এই জনগণের জন্য যা কিছু করেছেন, মানুষকে কেন্দ্র করে এই মানুষকে উন্নয়নে পৌঁছে দেওয়ার জন্য সেইগুলো করেছেন। আমি যদি ইতিহাস ঘাঁটি তাহলে দেখব ঋগ্বেদে প্রচুর যুদ্ধের কাহিনী আছে, ঋগ্বেদ সংহিতার পাতায় পাতায় সেই যুদ্ধের কাহিনী সেখানে রয়ে গেছে। দুই গ্রুপ মানুষের মধ্যে যুদ্ধ হয়েছে, যারা এখানকার স্থায়ী সদস্য ছিল, সভ্য ছিল, সভ্যতা গড়ে তুলেছিল, তারা আক্রান্ত হয়েছিল যাদের দ্বারা, তারাই শেষ পর্যন্ত জিতে যায়। আমরা হিন্দু সনাতন নামে যা দেখছি সেটা হলো সেই বিজয়ীর ইতিহাস, বিজয়ীর সমাজ ব্যবস্থা। কোনো যুদ্ধে যারা পরাজিত হয় তাদের চরম দুর্দশা হয়, এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। যেমন উদাহরণ হিসেবে যদি বলি, অতি সম্প্রতি বাংলাদেশের স্বাধীনতা 71 সালের কথা আমি বলছি, যদি মুক্তিযোদ্ধারা হেরে যেত তাহলে কি হতে পারত জিনিসটা আপনারা একবার ভাবুন। এরকমই একটা ঘটনা সেই সময়ে ঘটেছিল, তো তাদের উপর আবার দোষ চাপানো হয়, তারা খুব খারাপ, অসুর, দাস, দস্যু এইসব বলা হয়, কিন্তু কি তাদের দোষ সেটা তো বলা হয় না। তাদের গ্রন্থাদি কি আছে, প্রমাণ কি আছে সেটা তো দেখানো হয় না। তাহলে আমরা নেগেটিভ একটা বিচার বিশ্লেষণ করে যেটা পাই, তাহলে এখন যা চলছে হিন্দু সনাতনের মধ্যে এরই বিপরীত কোনো কিছু একটা হয়তো ছিল তখন। তা এখন যেটা আছে এই বর্ণপ্রথা, জাতিভেদ প্রায় 6,500-7,000 জাতিতে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ হয়ে মানুষকে বিভক্ত করে দেওয়া হয়েছে, এই যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি, অনেকে বলে ইংরেজরা আবিষ্কার করেছে, না, সেই বৈদিকে সময়ই সেই সময় এটা তৈরি হয়েছিল এবং প্রমাণ আছে তা ঋগ্বেদের মধ্যে। ইন্দ্রের কাছে প্রার্থনা করছে ঋষিরা যে হে ইন্দ্র, তুমি এসে মদ পান করো এবং আমাদের শত্রু যারা আছে তাদেরকে ছিন্নভিন্ন করে বিভক্ত করে ধ্বংস করো, এবং তাদের ধ্বংস করে তাদের সমস্ত সম্পদ আদি যা আছে, ধন দৌলত টাকা পয়সা নারী এগুলো আমাদের এনে দাও। এইরকম একটা নগ্ন প্রার্থনা তার মধ্যে ফুটে ওঠে, এটা কি মানবিকতা? এবং শেষে হলো কি, এটাকে পাকাপোক্ত করার জন্যে, এটা এটা এক ধরনের মার্শাল ল, শক্তির জোরে যেটা জয় করা হয় তাই করা হয়েছিল, এবং তারপরে সেটাকে পাকাপোক্ত করার জন্য একটা শাস্ত্রীয় যুক্তি খাড়া করা হলো, ঐশ্বরিক ভিত্তি। দশম মণ্ডলে, ঋগ্বেদ সংহিতার দশম মণ্ডলে 90 নম্বর সূক্তে, যাকে পুরুষ সূক্ত বলে, সেখানেই আদি পাপের সূচনা হয়েছে। অর্থাৎ 4 প্রকার প্রজাতির মানুষ সৃষ্টি হয়েছে, অদ্ভুত ব্যাপার। এই যে বিরাট পুরুষ বলা হচ্ছে সেটার নাম বিরাট পুরুষ দিয়েছে, সেই বিরাট পুরুষের মুখ থেকে ব্রাহ্মণ স্পেসিস, জাতি মানে একটা প্রাণী গোষ্ঠী, যেমন বিরাট পুরুষ থেকে আরও সৃষ্টি হয়েছিল বলি দেওয়ার পরে ঘোড়া, গাছপালা, অন্যান্য জীবজন্তু,
তেমনি এই রকমের ব্রাহ্মণ মুখের থেকে বাহুর থেকে ক্ষত্রিয় গুরুর থেকে বৈশ্য পায়ের থেকে শূদ্র এরকম প্রজাতি তৈরি হয়েছিল মানে এটা যেন একটা স্বাভাবিক সৃষ্টিকর্তার নিয়ম এইভাবে এটাকে প্রোডিউস করা হয়েছে যাতে মানুষ প্রশ্ন না করে যেটা তারা করেছে অথচ নাম দিয়েছে ঈশ্বরের সৃষ্টি এটাই ভয়ঙ্কর দিক যে ঈশ্বরের নাম নিয়ে এইগুলো সৃষ্টি করা হয়েছে যাতে কেউ প্রশ্ন না করতে পারে এবং জন্মের সাথে সাথে তাদের আবার পেশা বা কাজ তাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে কার কি কাজ তার মানে ওই কাজগুলো সে বদলাতে পারবে না পেশা অপরিবর্তনীয় তার মানে যে দাস হয়ে আছে সে চিরকাল দাস হয়ে থাকবে শূদ্র শুধু পরিশ্রম করে যাবে উপরে তিন বর্ণের সেবা করবে নিজের জন্য কিছু চাইবে না এতে কি মানুষ মানুষ থাকে মানবিক অধিকার এতে প্রতিষ্ঠিত হয় সেটাকেই তারা চালু রেখেছে তা সংশোধন এখনো হয়নি বরং পরবর্তীতে আরো গ্রন্থ আদি তৈরি করে সেটাকে আরো পাকা করা হয়েছে এর বিরুদ্ধে সেই আমল থেকেই বিদ্রোহ হয়েছিল সেই বিদ্রোহের ফলস্বরূপ নতুন একটা ধর্মমতের সৃষ্টি হয়েছিল অনেকগুলোর মধ্যে প্রধান ছিল বৌদ্ধ ধর্ম গৌতম বুদ্ধের ধর্ম এটা ধর্ম হিসেবে আসেনি এটা একটা নীতি হিসেবে ছিল এটা একটা বিজ্ঞান ভিত্তিক জিনিস বিচার সঠিক বিচার ন্যায় বিচার ন্যায় ভিত্তিক বিজ্ঞান ভিত্তিক সেটাই তিনি বলেছিলেন এইটা যারা ফলো করেছে তারাই পরবর্তীকালে বৌদ্ধ হিসেবে পরিচিত হয়েছে এবং তার ফলে মানুষ স্বস্তি পেয়েছে দলে দলে সেখানে যোগদান করেছে তারপরেও সেই আক্রমণকারী গোষ্ঠী যারা একটু সাবডুড হয়ে গেল একটু সাময়িকভাবে দমে গেল তারা সুযোগ খুঁজছিল সেই সুযোগ তারা এসে গেল পরিকল্পনা করে দীর্ঘমেয়াদী সম্রাট অশোকের বংশধর বীরদ্রতকে হত্যা করে তার মধ্যে সেনাপতি হিসেবে ঢুকে পড়েছিল যে পুষ্যমিত্র সেই এই জিনিসগুলো আরো তীব্র আকারে সৃষ্টি করলো এবং গণহত্যা শুরু করলো সেই গণহত্যার কারণে তখন এই ভারতে যে বৌদ্ধ ধর্মের সৃষ্টি হয়েছিল সেটা আর থাকেনি থাকতে পারেনি টিকতে পারেনি কেউ দাসত্ব স্বীকার করেছে কেউ ভয়ে পালিয়ে গেছে কেউ বসত্তা স্বীকার করেনি যারা স্বীকার করেছে তারা এই গোলাম হয়ে রয়ে গেছে সেই ধারা এখনো চলছে আর এর জন্য কি বিধিবিধান তৈরি করেছে তারা তৈরি করেছিল সমাজ বিধান তার নাম হলো মনুসংহিতা কে এই মনু ঠিক জানা যায় না তবে গবেষণায় জানা গেছে তার নাম সুমতি ভার্গব তারা এটাই করেছে তার ফলে মানুষের মধ্যে বিপর্যয় সেই বিপর্যয়ের ধারা এই বাংলাতেও এসে পড়েছিল এই জলে জঙ্গল এখন যেটা আমরা বাসস্থান বলে মনে করছি এটা বাসযোগ্য ছিল না একেবারেই বিলঝিল জঙ্গলা জঙ্গলে পরিপূর্ণ ছিল কুমির এখানে ছিল বিভিন্ন জীবজন্তু এখানে ছিল তাদের সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হয়েছে অসম্ভব পরিশ্রম করতে হয়েছে সেইভাবে তারা ছিল তারপরেও তাদের দমনপীড়ন পরবর্তীতে বেড়ে যায় এই বৃহদ্রথকে হত্যার করার পরে তারা যখন ক্ষমতায় আসে তারই রেশ শ্রী শ্রী হরিচরণ ঠাকুরের সময়ে ছিল এখনো আছে তবে হরিচরণ ঠাকুরের নীতির ফলে সেই জিনিসটা থেকে মানুষ মুক্তি পেয়েছে তারা একটা ধর্ম পেয়েছে কারণ এই মানুষগুলোর কোনো ধর্মের অধিকার ছিল না
মন্দিরে ঢোকার অধিকার ছিল না, লোকালয়ে আসার অধিকার ছিল না, তাদের ছায়া মারালে অপবিত্র হয়ে যেত, এইসব কথা এই শাস্ত্র গ্রন্থগুলোর মধ্যে লেখা আছে। সনাতন ধর্মের এই ধর্মের সংজ্ঞা হিসেবে বলা হয়েছে যারা এইগুলো অনুশাসন শাস্ত্রীয় অনুশাসন মেনে চলে তাকেই ধর্ম বলছে তারা। তো সে অনুশাসনগুলো তো এরকমই ছিল, জন্মের থেকে মৃত্যু পর্যন্ত নানা দমনমূলক অত্যাচারমূলক ব্যবস্থা সেখানে ছিল, হেয় করা, যাতে তারা কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। জমিদারি অত্যাচার, চিরস্থায়ী বন্দোবস্তের ফসল, ইংরেজ আমলে এসে তারা কিছুটা সুযোগ, বিদেশি বলে তারা কিছুটা পেয়েছিল। সেই সুযোগে পশ্চিম ভারত এবং এই বাংলায় কিছু মানুষ শিক্ষার সুযোগ পেয়েছিল, শিক্ষার আলো দেখেছিল। তো হরিচাঁদ ঠাকুরের সেই বিদ্রোহ যে এই অন্যায় চলতে পারে না, এই অমানবিক বিধিবিধান চলতে পারে না, সেজন্যই তিনি এমন একটা বিধিবিধান তৈরি করলেন যে মানুষ যেন সবাই সমানভাবে বিকশিত হতে পারে, সমান সুযোগ পায়, মানুষ যেন মানুষের হাতে লাঞ্ছিত বঞ্চিত না হয়, সবাই যেন উন্নত হতে পারে, তার মেন্টাল ফ্যাকাল্টিস ডেভেলপ করে। মানে একটা মানুষ মানুষ হতে গেলে যা যা প্রয়োজন তার সমস্ত উপাদান দিয়ে তিনি এইটাকে, এই মতীয় ধর্মমতটাকে সাজালেন। এর প্রমাণ আমরা পাই শ্রী শ্রী হরিলীলামৃতের মধ্যে। সেখানে আমরা দেখেছি প্রথম দিকে তাকে কি প্রবল বাধার সম্মুখীন হতে হয়েছে। সমাজ একটা অচলায়তন, এরা চলতে চায় না, পরিবর্তন চায় না, অশিক্ষার কারণে এই নিজেরা দমিত মানুষগুলোই চায়নি, তাদের মধ্যেই বিরুদ্ধতা ছিল। কিন্তু শিক্ষার আলো ব্যবস্থা করেছিলেন হরিচাঁদ ঠাকুর, যে মানসিক বিকাশ যদি না হয় তাহলে মানুষ এগুলো চিন্তা করতে পারবে না, অতীত ইতিহাস জানতে পারবে না, আর অতীত ইতিহাস না জানলে সে তার কর্মপন্থা ঠিক করতে পারবে না। সেই বিষয়গুলো লেখাপড়া শিক্ষার মাধ্যমেই অর্জন করা যায়। শ্রী হরিচাঁদ ঠাকুরের সময় মানুষ একেবারেই শিক্ষিত ছিল না, তো সেই অশিক্ষিত মানুষ নিয়ে, অসংগঠিত মানুষ নিয়ে হরিচাঁদ ঠাকুর যে অসাধ্য সাধন করেছেন সে তার অমিত প্রতিভা, ভালোবাসা, এ মানুষের প্রতি দায়বদ্ধতা, মানবিকতা, নারী অধিকার, এইসব দ্বারাই তিনি মানুষকে একত্রিত করতে পেরেছিলেন। ব্যক্তি চরিত্র হিসেবে নিষ্কলুষ শ্রী হরিচাঁদ ঠাকুরের চরিত্র, মানুষ দলে দলে তার দিকে আকৃষ্ট হয়েছে, মরা গাগায় বান ডাকার মতো হয়েছে, মৃতেরা প্রাণ পেয়েছে, এভাবেই মতীয় ধর্মের সূত্রপাতটা হয়েছিল। এবং সেটা করতে গিয়ে প্রচণ্ড বাধার মুখে পড়তে হয়েছে তাকে। কেউ কেউ এদের দমন করার কথা বলেছে, এরা প্রচলিত যে বিধিবিধানগুলো ছিল অযৌক্তিক মনে করে সেগুলো বাদ দিয়েছিল, বাদ দিয়ে তারা নতুন পথে অগ্রসর হয়েছে। আবার সেই বেদভিত্তিক যে সমাজ হয়েছিল তাকে আইনি বৈধতা দিয়েছিল মনুসংহিতা, এগুলো এত উগ্র এবং নির্মম, এত নগ্নভাবে এটা বলা হয়েছিল, বেদেও সেটা বলা হয়েছে, মনুসংহিতায় তো একেবারে বিধিবদ্ধভাবে বলা হয়েছে। তো এর থেকে একটা পরিবর্তন করে দেখলো যে মানুষ তো একসময় এটা বুঝতে পারবে, তখন তো এটা আর বিদ্রোহ হবে, এটা সহনীয়
বা ভাষার মারপ্যাঁচে এমনভাবে সূক্ষ্মভাবে এটাকে নিয়ে গেল যেন মানুষে বুঝতে না পারে। পরিবেশনটা এমনভাবে করলো, বস্তুটা ঠিক এক কিন্তু ভাষাটা উপস্থাপনটা অন্যভাবে করল। সেটা হয়েছে শ্রীমৎ ভগবদ্গীতার মাধ্যমে। বস্তু ঠিকই রয়ে গেছে, সেই বৈষম্য, সেই হিংসা, সেগুলো সবই রয়ে গেছে চতুর্বর্ণ, এবং নতুন নামকরণ দিয়েছে এখানে স্বধর্মের কথা। গীতায় লিখেছে স্বধর্মের কথা, স্বধর্মে নিধনংশ্র পরধর্ম ভয়াবহ। আমাদের বেশিরভাগ মানুষ এই শ্লোকটাকে খুব সুন্দরভাবে গ্রহণ করে, এটাই হচ্ছে গীতার কৌশল। ভাষাটা এমনভাবে দিয়েছে, বস্তুটা ঠিকই আছে কিন্তু লোকে বুঝবে সুন্দরভাবে। সেটা কেমন উদাহরণ দিলে বোঝা যাবে। স্বধর্ম কথাটা আমরা বুঝি যে বুঝিয়েছে মানুষ, সেখানে যেটা বলা হয়েছে ভিত্তিক যে অবস্থা সেটাই তার স্বধর্ম। অর্থাৎ সে বৈদিক যুগে যে প্লানটা হয়েছিল মনুসংহিত তাই ছিল, গীতাতে এসেও তাই রেখে দেওয়া হয়েছে। ভাষার মারপ্যাঁচটা করা হয়েছে যাতে মানুষ বুঝতে না পারে। এখন মানুষ এই কথার দ্বারা বিভ্রান্ত হয়, চাতুর্বর্ণং মায়াশিষ্টং গুণকর্ম বিভাগস। এই যে একটা কথা, এই কথায় মানুষ মুগ্ধ হয়ে এখনো বিভ্রান্ত হয়। এই দলিত পতিত মানুষের মধ্যেই হয়। আর যারা এটার সুবিধাভোগী তারা তো এটা সুবিধা নাই, কিন্তু এই সেইটা বুঝতে পারে না, না বুঝেই ওই পথে আবার বিভ্রান্ত হয়ে যায়। এই যে সব বিষয়টা, এটা পুরোপুরি সেই নিম্নরা নিম্নবর্ণের পেশা নেবে, উচ্চরা উচ্চবর্ণের পেশা নেবে, এবং সেটা নির্দিষ্ট করা আছে শাস্ত্রে, বলে দেওয়া আছে এই চারটে বর্ণ রয়ে গেছে, সেই বর্ণের ব্রাহ্মণের কি কি দায়িত্ব, সমস্ত সহজ সুযোগগুলো, প্রশাসন, মর্যাদা, অধিকার, সুযোগ সুবিধা বিনা শ্রমে তাতে পেতে পারে, তারই ব্যবস্থা ওর মধ্যে আছে এবং এটাই তার অধিকার। এভাবেই বলা আছে, মানে এই মানুষগুলো কিভাবে বঞ্চিত হলো সেই প্রক্রিয়াটা এই বিধানের মাধ্যমে করেছে। ক্ষত্রিয়র পেশাটা ওইভাবে ঠিক করে দিয়েছে, তারা এটা করবে, এটা বদল করা যাবে না। এর প্রমাণ হলো স্বামী বিবেকানন্দ বলেছেন। স্বামী বিবেকানন্দকে আইকন ধরা হয় তো হিন্দু ধর্মের, তিনি একটা বইয়ে এটা স্পষ্ট করে বলেছেন, স্বয়ং গান্ধী এটা বলেছেন, এই জাতিভেদ আছে বলেই সনাতন ধর্ম টিকে আছে, এটা থাকবে, কিন্তু এটা যে অমানবিক এটা দূর করার দরকার, সে বিষয়ে সওয়াল করেনি। আর এটা আমাদের সাধারণ মানুষরা বুঝতে পারেনি, না বোঝার ফলে তারা বিভ্রান্ত হয়। হরিচরণ ঠাকুর সেটা বুঝেছিলেন, কিন্তু এটা বুঝাতে গেলে যে জ্ঞানের দরকার, যে বিদ্যার দরকার, তখনকার মানুষের সেটা ছিল না। সেই দমিত মানুষগুলোর সেই ক্ষমতা ছিল না, বোঝার ক্ষমতা ছিল না, এজন্যই এই জটিল জিনিসটা তিনি বলেননি, শুধু সিদ্ধান্তটা জানিয়ে দিয়েছিলেন এবং পথ বলে দিয়েছিলেন। সেই করেছে
সেজন্যই মানুষ দলে দলে ঢুকেছে। তিনি শিক্ষার উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলেন যাতে এই জিনিসগুলো তারা বুঝতে পারে। তার জীবদ্দশায় হরিচাঁদ ঠাকুর স্কুল খুলেছিলেন, ঘোড়াকান্দিতে খুলেছিলেন স্কুল, আর তার ভক্ত দশরথ তিনিও খুলেছিলেন স্কুল, যে স্কুলে গুরুচাঁদ ঠাকুর পড়াশুনো করেছিলেন ছোটবেলায়। কিন্তু উচ্চশিক্ষার দরজা তখনও বন্ধ ছিল। সেই বন্ধ থাকার কারণে তিনি কোনো ভালো স্কুলে যেতে পারেননি গুরুচাঁদ ঠাকুর, তাকে পড়তে হয়েছে মাদ্রাসায়। আরবি, ফার্সি এগুলো পড়তে হয়েছে। তিনিও অত্যাচারিত হয়েছেন, তার বিরুদ্ধেও মামলা হয়েছে করার জন্য, এই অবস্থা হয়েছে তার। তা তার মতো ব্যক্তিত্ব, তার ভাগ্যে যদি এই অবস্থা হয় তার সাধারণের কি হতে পারে? গুণকর্মের যে কথাটা দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করা হয়, প্র্যাকটিক্যালি কি এটা চলেই চলছে? কোনোদিন চলেছে হয়েছে, কিন্তু কাজটা হয়েছে উল্টা। যদি তা হতো তাহলে স্বয়ং রাম এবং কৃষ্ণ ব্যাসদেব তারা তো ব্রাহ্মণ হতে পারেনি। কৃষ্ণ কি ব্রাহ্মণ হতে পেরেছিলেন, সামাজিকভাবে স্বীকৃতি পেলেন? না, ব্যাসদেব পায়নি, রামও পায়নি। রামকেও চলতে হয়েছে একজন ব্রাহ্মণের হুকুমে, বশিষ্ঠ তার নাম। তাহলে অন্য মানুষের কি অবস্থা? যদি বলেন ওটা অতীতের কথা, বর্তমান কি? ভারতের দিকে যদি তাকাই আমরা, ভারতেই তো সবচেয়ে বেশি এই সনাতন ধর্মের মানুষ, তার সমাজ ব্যবস্থা দেখলে আমরা এটাকে বুঝতে পারব। প্রাক্তন রাষ্ট্রপতি কে আর নারায়ণ, তাকে তো অস্পৃশ্যই জ্ঞান করা হতো, তার এত প্রতিভা, মেধা, প্রবল মেধার অধিকারী ছিলেন তিনি, মূল্যায়ন হয়েছে? ছোট জগন্নাথ রাষ্ট্রপতি একটা সাম্মানিক আলংকারিক পদ পেয়েছিলেন। ভারতের প্রশাসনিক, নির্ণায়ক, নীতি নির্ধারক ক্ষেত্রে এই জাতির মানুষ সুযোগ পায়নি। স্বামী বিবেকানন্দ, যিনি সারা বিশ্ব জয় করলেন এই হিন্দু সনাতনের জন্য, তিনি কি ব্রাহ্মণ হতে পেরেছিলেন গীতার তত্ত্ব অনুসারে? না, তিনি তো শূদ্রই থেকে গিয়েছেন, অস্পৃশ্যই থেকে গিয়েছেন, কি লাভ হলো? গান্ধীজিও বলেছেন, এই আছে বলেই এই সমাজটা টিকে আছে, ভালো আছে, একে ভালো থাকা বলে? বর্তমান মাননীয় রাষ্ট্রপতি, তিনি কি সম্মান পেয়েছেন? তিনিও পাননি। পুরীর মন্দিরে তাকে লাঞ্ছিত হতে হয়েছে, মহারাষ্ট্রে তাকে লাঞ্ছিত হতে হয়েছে, স্বামী বিবেকানন্দকে লাঞ্ছিত হতে হয়েছে। তাহলে এই বড় বড় মাপের কয়েকটা কথা বলার পরে আমরা বুঝতে পারি যে গীতার গুণকর্ম তত্ত্ব শুধু কথার কথা। একটা প্রচলিত প্রবাদ বাক্য আছে, মুখে আছে ব্যবহারে নাই, সেই শিক্ষার মুখে ছাই। এছাড়া আর কি বলার আছে? কিন্তু মানুষ তবুও কোনো একটা মোহে সেদিকে ঝুঁকে যায়। হরিচাঁদ ঠাকুর দ্ব্যর্থহীনভাবে এর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন, না কোনো বর্ণ প্রথা থাকবে না, সকল মানুষ মানবিকভাবে সমান মর্যাদা পাবে, নারী এবং পুরুষে কোনো ভাগ হবে না, সমান মর্যাদা সে পাবে, এবং তা বাস্তব জীবনে করেও দেখিয়েছেন। এই জন্যই মতুয়া ধর্মের শ্রেষ্ঠত্ব আমরা বলতে পারি। যদি একটা পয়েন্টও ধরি, এই যে মানবিকতা, এই মানবিকতা আমরা মতুয়া ধর্মের মধ্যে পাই।
তাহলে এটা স্বতন্ত্র একটা বিষয়। আর হরিচাঁদ ঠাকুরের যে ভালোবাসা, মানুষের প্রতি যে দরদ, প্রেম, এই প্রেম তার থেকে তার ভক্তদের মধ্যে ছড়িয়ে গেছে। তারা কোনো মানুষকে অবহেলা না, যে শিক্ষা যে কেন্দ্র থেকে যে শিক্ষা দেওয়া হয় তা অনুসারীদের মধ্যেও সেটা চালিয়ে যায়। হরিচাঁদের ভক্তদের মধ্যেও সেটা চলে গিয়েছে, তারা মানুষে মানুষে কোনো প্রভেদ বিভেদ করে না, নারীকে তারা মূল্যায়ন করে সমভাবে, বরং বেশি করে, মাতৃমর্যাদা এত সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয়েছে। আরো কিছু কিছু ব্যাপার আছে, গীতায় বলা হয়েছে নিষ্কাম কর্মের কথা। হরিচাঁদ ঠাকুর তার বিপরীতে একটা ব্যবস্থা দিয়েছেন, গার্হস্থ প্রশস্ত ধর্ম। এই গার্হস্থ প্রশস্ত ধর্ম এজন্যেই যে আমরা যা কিছু করি না কেন, তার ভিত্তিভূমি হলো এই গৃহ। এখান থেকেই সবাই পুষ্টি পায়, শৃঙ্খলাবদ্ধভাবে মানুষ এখানে বসবাস করে। যখন স্থায়ী হয় তাদের পরিশ্রম সাধনা থিতু হয়, সমস্ত কিছু এখান থেকে আস্তে আস্তে ধীরে ধীরে গ্রো করে এবং সেই সম্পদ থেকে অন্যান্য মানুষ তারাও বেঁচে থাকে, জীবজন্তু তারাও বেঁচে থাকে। আমার এই পরিবেশটা, জাগতিক পরিবেশটা ভারসাম্য সৃষ্টি হয়। কিন্তু যদি ভেদ বিভেদ করা হয় তাহলে তো এটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়, ভারসাম্য নষ্ট হয়ে যায়। বৈষম্য তৈরি হলেই সেখানে অশান্তি সৃষ্টি হয়ে যাবে। কিন্তু প্রকৃতির নিয়মে, প্রকৃতি তা পছন্দ করে না, এটা হচ্ছে প্রাকৃতিক নিয়ম। যদি কোথাও বায়ুর চাপ বা তাপমাত্রা কম বেশি হয়ে যায় একটা ঝড়ের সৃষ্টি হয়, তাহলে মানব সমাজের বেলায় কেন নয়? এবং মতুয়ারা সেই বিদ্রোহ, সেই ঝড়ের প্রতীক। আমরা মানুষকে মানুষ হিসেবে দেখব, এইটা বিভেদ করা চলবে না। এটা তো সহজভাবে সহজ মানুষ বুঝবে, চিরকালীন ক্ষমতা সুবিধা ভোগ করে থাকে তারা এটা ছাড়তে চায় না, এটা একটা স্বাভাবিক ব্যাপার। তারা কোনোদিন এইসব কথায় কর্ণপাত করে না, এখনো করে না। তো হরিচাঁদ ঠাকুরের অনুসারী যারা আছেন তারা যদি এই সূক্ষ্ম এবং পরিচ্ছন্ন চিন্তায় যদি ভাবিত হতে পারেন, ইউনাইটেড হন, তাহলেই এটা দূর করা সম্ভব, অসম্ভব কোনো ব্যাপারই নয়। এবং তার প্রমাণ আমরা আস্তে আস্তে পাচ্ছি। আগে যা ছিল তার থেকে বহুল পরিমাণে পরিবর্তন হয়েছে। হরিচাঁদ ঠাকুরের এই যে বিধান, একটা স্বতন্ত্রতা আছে, আমাদের অনেক মতুয়া সেটা বুঝতে অপারগ হই। তার কারণ মাথার মধ্যে রয়ে গেছে সেই পুরনো সিলেবাসের পড়া, বৈদিক সিলেবাস, মনুবাদের সিলেবাস, গীতার সিলেবাস। নতুন আকারে সময়ের শেষ পর্যায়ে এসে গেছে, অতএব হরিচাঁদ ঠাকুরের যে মানবতার ধর্মমত এটাকে আমরা স্বতন্ত্রভাবে প্রতিষ্ঠা করতে চাই, দ্বিধাহীনভাবে, কারো দ্বিধা থাকার কথা নয়। আশা করি মতুয়া ভাই বোনেরা এবং অন্যান্য যারা আছেন পার্শ্ববর্তী তারা এটা বুঝবেন এবং এটা গ্রহণ করবেন, তাহলেই একটা শান্তির বাতাবরণ তৈরি হবে। আপনি কিছু বলবেন? হ্যাঁ, আমাদের সময়ের একবার শেষ পর্যায়ে চলে এসেছি, তো আমাদের
আপনি খুব সুন্দরভাবে অনেকগুলো বিষয়কে তুলে এনেছেন, এবং যে ধারণাটা আমরা এর থেকে পেতে পারি যে রিচার্ড ঠাকুর ধর্ম প্রবর্তনের আগের যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থার সময় সমাজ ব্যবস্থার একটা ইতিহাস, আর্য আক্রমণের যে ইতিহাস মূল ভারতীয়দের উপর, তারা কিভাবে প্রভাব বিস্তার করলো, মূল ভারতীয়দের কিভাবে তারা পর্যুদস্ত করলো, একটা ইঙ্গিত সেখানে আমরা পেলাম। এবং সেই আর্য সৃষ্ট বৈদিক যে মতামত, বৈদিক যে ধর্মের মধ্যে দিয়ে এই সমাজকে জাতের নামে যে বিভাজন করলো, সেই বিভাজনের মূলে ছিল একটা অপকৌশল, তা ধর্মের কাজ নয়। ধর্ম বলতে যে ধারণা আছে, আমরা যদি দেখি সেই প্রাচীন বৈদিক যুগ থেকে যে ব্রাহ্মণ্য ধর্মের যে আবির্ভাব, তার মধ্যে রয়েছে অনেক অমানবিক বিষয়, প্রলেপ লাগানো কিছু ভালো কথা দিয়ে সেটাকে যেটা শাশ্বত করে রেখেছে। সনাতন বলতে ওরা যেটা বোঝায়, যা আগে ছিল এখনো আছে ভবিষ্যতও থাকবে, ওরা সেই ব্যবস্থাটাকে যখন কায়েম করেছে তখন একটা বিপুল বহুজন এই ভারতীয় উপমহাদেশে তারা এই পতিত হিসাবে চিহ্নিত হয়েছে। আপনি আর একটা উদাহরণ দিয়েছেন যেখানে বুদ্ধের আবির্ভাব, বৌদ্ধ ধর্মের যে আবির্ভাব, এবং হরিলামিতে প্রথমে এই কথাটা আছে, বুদ্ধের কামনা তাহা পরিপূর্ণ জন্য যশবন্ত গৃহে হরি হইলে অবতীর্ণ। এই বিষয়টা আমাদের আরেকটু পরিষ্কার হওয়ার প্রয়োজন আছে, বুদ্ধের সেই কামনা কি ছিল। আমাদের দুটো জিনিস, একটা হচ্ছে সমাজের ইতিহাস, আর একটা হচ্ছে ধর্মের ইতিহাস। হরিলীলামৃতের মধ্যে মহর্ষি তারক রসরাজ অনেকগুলো বিষয় যেভাবে সন্নিবেশিত করেছেন, যা আমাদের সহজ ভাবে বোঝার ক্ষেত্রে কিছু জটিলতা তৈরি করে। তাহলে বুদ্ধের কথা কেন আসলো, রবি যদি আবার হও অবতার এদেশে থাকে না যেন জাতের বিচার, অর্থাৎ ভারতবর্ষে যে বৌদ্ধ দর্শনের উদ্ভব পৃথিবীর বিভিন্ন দেশে যা ছড়িয়ে পড়ল, আর ভারতবর্ষে সেই জাতপাতের বেড়া জালে সেই ধর্মকে তারা তছনছ করলো। তাহলে কারণটা হরিলামি তো সেই কারণটা বলছেন, আবির্ভাবের কারণের মধ্যে এটা একটা এই জাতভেদ ব্যবস্থার নিরসন। আর পতিত উদ্ধারের কথাটা ওই ওই জন্যই আসছে। তাহলে পতিতত্ব বলতে যে মানুষের দলিত পতিত এই যে নিষ্পেষিত অবস্থা, এই যে অবদমিত অবস্থা, সামাজিক যা কারণ থাক, রাজনৈতিক যা কারণ থাক, সেটা ভিন্ন কথা, কিন্তু ধর্মীয় যে কারণ, ধর্মের নামে এই যে সধর্ম, এখানে সধর্ম বলতে আজকে যেমন দেখি সধর্ম বলতে বোঝায় হিন্দু মুসলমান বিদ্বেষী হবে, মুসলমান হিন্দু বিদ্বেষী হবে, মুসলমান মুসলমান হয়ে মরবে, হিন্দু হিন্দু হয়ে মরবে। গীতায় কিন্তু সেই অর্থে সধর্মের কথা বলেননি, সেটা আপনার কথাই পরিষ্কার। এই যে চিহ্নিতকরণ, জাত হিসেবে চিহ্নিতকরণ, যে ধর্ম, ব্রাহ্মণ ব্রাহ্মণ্য ধর্ম পালন করবে, ক্ষত্রিয় ক্ষত্রিয় ধর্ম পালন করবে, শূদ্র শূদ্রের ধর্ম পালন করবে, তাহলে এই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈষ্ণব শূদ্রের বাইরে যে অংশ তারা কি ধর্ম পালন করবে। তাই তাদের অদৃশ্য ঘোষণা করেছেন, সেইটা আমাদের আরেকটু পরিষ্কার করে আলোচনা করতে হবে, বোধ হয় ব্যাপারগুলো ওরকম আসবে। আজকে এখানে কেউ কেউ প্রশ্ন করেছেন, একজন প্রশ্ন করেছেন রাম কৃষ্ণ গৌরাঙ্গ সবই তো হরি,
তাহলে হরিচাঁদের সঙ্গে তাদের ফারাকটা কোথায়? এটা আমাদের ওই দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। এই রাম কৃষ্ণ গৌরাঙ্গ ভারতবর্ষের যে ধর্ম এবং ধর্ম ব্যবস্থা, সেখানে এই যে চরিত্র যাদেরকে অবতার হিসাবে চিহ্নিত করা হয়েছে, অনেক অবতারের নাম আছে, সেই অবতার শাস্ত্রে আছে, বাস্তবে যাদের নাম আছে রাম কৃষ্ণ আর গৌরাঙ্গ, গৌরাঙ্গর জন্মভূমি কর্মভূমি তার একটা ইতিহাস পাওয়া যায়। রাম হয়তো বা কাল্পনিক, কৃষ্ণ হয়তো বা কাল্পনিক, যার বাস্তবসম্মত ইতিহাস গ্রাহ্য কোনো ধারণা পাওয়া যায় না, শুধু বিশ্বাসে মেনে নিতে হয়। তো পক্ষান্তরে এটাও যদি আমরা দেখি, গৌর বা গৌরাঙ্গ বা চৈতন্যদেব তিনিও বেদ বিরোধী, ভারতবর্ষে বেদ বিরোধী, বৈদিক ধর্ম বিরোধী, যে যে ধর্মমতের অভ্যুত্থান ঘটেছে সেই ধর্মকে তারা আত্মসাত করে নিয়েছে। বৈষ্ণব ধর্ম তো ওই বেদের কথা মানেনি, তাহলে তাকে অবতার হিসাবে মানছেন কেন? বুদ্ধদেব বৌদ্ধ ধর্ম বৌদ্ধ মত সমস্তটাই বেদের একদম বিপরীত মেরুতে, সেই বুদ্ধকে এরা আত্মীকরণ করেছে, সেই বুদ্ধকে এরা আত্মীকরণ করেছে বিষ্ণুর নবম অবতার হিসাবে। ফলে জটিলতা কমেনি, জটিলতা বেড়েছে। আর মতুয়া ধর্মের প্রেক্ষাপটে আরো বিষয় আমাদের আলোচনা করতে হবে। ওয়ার্ল্ড রিলিজিয়ান সেই প্রেক্ষাপটে আরো যে ধর্মমত আছে সেই ধর্মের মধ্যেও সেই তারই উল্লেখ হরিলীলামৃতে আছে। সেই খ্রিস্টান ধর্ম বলুন, ইসলাম ধর্ম বলুন, তার মধ্যেও মানবিক যে বিষয়গুলো সর্বাংশে প্রতিফলিত নয়, হয়তো সে বিশ্লেষণও করার প্রয়োজন আছে। পৃথিবী একটা বিবর্তন একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলছে, সেই বিবর্তনের ধারায় যেমন রাজনৈতিক মতবাদের পরিবর্তন বিবর্তন, ধর্মেরও বিবর্তন হচ্ছে। আর বিবর্তন হতে হতে আজকে যে আধুনিক কালে আমরা দাঁড়িয়ে আছি, আধুনিক কালের যে যুক্তি যে ভাবনা, সেইভাবে আমাদের মূল্যায়ন করে এগিয়ে এগোতে হবে। আজকে সময় সংক্ষেপ, সামনের দিন আবার আপনার কাছ থেকে শুনবো। এই প্রেক্ষাপটে আলোকে আরো কিছু বিষয় আপনার কাছ থেকে শুনবো, আপনার মূল্যবান মতামত আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবে। আজকে শেষ পর্বে এসে আপনি যদি সংক্ষেপে দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আপনার কিছু বক্তব্য সংক্ষেপে কিছু বলুন। ধন্যবাদ। একটা শব্দ নিয়ে ভয়ঙ্কর গোলমাল চলছে, সনাতন। তাত্ত্বিক নাম দেওয়া হয়েছে সূক্ষ্ম সনাতন, আর হিন্দু সনাতনের মধ্যে সনাতন শব্দটা আছে। এই নিয়ে বেশিরভাগ মানুষ বিভ্রান্ত হয়, ধরে নেয় দুটোই এক, কিন্তু না, এটা সম্পূর্ণ বিপরীত মেরুর জিনিস। কিভাবে? আগে যা ছিল বর্তমানেও আছে, ভবিষ্যতেও তাই থাকবে। হিন্দু সনাতনে এই কথাটা জোর দিয়ে প্রচার করা হয়। তো সেটা কি ছিল, কি ছিল সেটা, সেটার তো অ্যান্সার পাওয়া যায় না। এটা প্রশ্ন, যারা এটা গুলিয়ে ফেলেন তারা মনে মনে প্রশ্ন করুন, যারা পরিচয় দেয় এই সনাতনের তাদের কাছে জিজ্ঞাসা করুন, তোমাদের সনাতনটা কি? সেই সনাতনটা হলো এই, দেবরাজ ইন্দ্রের মাধ্যমে যে জবর দখল করেছিল
আজকালকার ভাষায় যেটাকে বলা যায় মার্শাল্ল, সেই যে জবরদখল, এই দখলটা ছিল, তৈরি করেছে তারা, এটা ছিল, আছে এবং এটাই চালিয়ে যাবে ভবিষ্যতে, এইটা হলো সেই সনাতন। কারণ হিন্দু সনাতনের ভিত্তি হলো বেদ, তাহলে বেদে তো এ কথাটাই বলা আছে। তাহলে সে বেদের যে ধর্ম, সেটা তো আমার মানুষের, সকল মানুষের বেলায় সুখকর নয়, প্রোগ্রেসিভ নয়, উন্নয়নের কিছু নিয়ে আসে না, মানে শান্তি নিয়ে আসে না, সামাজিক শান্তি নিয়ে আসে না, তাহলে কি সেই সনাতনকে রাখতে হবে? না, যারা সুবিধা প্রাপ্ত হতে তারা সেটা চাইতেই পারে, কারণ সুখ পেলে সুখ বেটে খায়, সুখ তো তারা ছাড়বে না। আর হরিচরণ ঠাকুর যে সূক্ষ্ম সনাতন ধর্ম, সেটা হলো কি করলে মানুষের, সকল মানুষের শান্তি আসে এবং সকল মানুষের বেলায় সেটা প্রযোজ্য হয়, সেই যে বিধিবিধানগুলো সেটা প্রাকৃতিক, অর্থাৎ বিজ্ঞানের কথা। বিজ্ঞানের কথা হিন্দুদের বেলায়ও খাটে, মুসলমানের বেলায়ও খাটে, তারা তো এটা প্রয়োগও করে, ব্যবহারও করে প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে। এবং সামাজিকভাবে মানুষ কিসে ভালো থাকে, এই যে কমন একটা জিনিস, এই যে ভিতরে গিয়ে সূক্ষ্মভাবে বের করে এনে হরিচরণ ঠাকুর আমাদের মধ্যে থ্রো করেছেন, দিয়েছেন, এটা তো ওই বৈদিকের সনাতন হতেই পারে না। আমাদের মানুষকে এই পার্থক্যটা একটু চিন্তা করে বুঝতে হবে। অতীতে ছিল বলে, বাপদাদারা করেছে বলে সেটা করে যাব, তা তো না, বাপদাদারা অনেক কিছু করতো যা এখন চলে না, আমরা করি না। এই জায়গাটায় বুঝ যদি হয়, তাহলে আমার মনে হয় বিষয়টা পরিষ্কার হবে। আমি সবাইকে সেইটা অনুরোধ করি, এই দৃষ্টিকোণ থেকে জিনিসটা দেখবেন, উত্তরটা পেয়ে যাবেন। জয় হরিচরণ, জয় গুরুচরণ। হ্যাঁ, মতুয়া কল্যাণ পরিষদের পক্ষ থেকে আজকের দর্শকতা সকলকে আরেকবার ধন্যবাদ জানাই। সেই সঙ্গে আরেকবার মনে করিয়ে দিই, আমাদের যে প্রয়াস ঐক্যমতের প্রয়াস, মতুয়া ধর্মতত্ত্বের মৌলিক যে বিষয়, সেই বিষয়টাকে আমরা আত্মস্থ করব, আমরা মানব কল্যাণের কাজে আত্মনিয়োগ করব, পৃথিবীর কল্যাণ কামনায় আমরা ঐক্যবদ্ধ হব, হিংসা নয়, অহিংসার মাধ্যমে, প্রেমের মাধ্যমে, ভালোবাসার মধ্য দিয়ে সমাজকে সঠিক দেশায় চালনার যে দিশা রুচাত ঠাকুর ডেকে গেছেন, সেই মতবাদটাকে উৎসারিত করে বিশ্বময় আমরা ছড়িয়ে দেব। আজকে ডাক্তারবাবু যে আলোচনা করলেন, আশা করি আগামী দিনে আরো আমরা তার বক্তব্যে সমৃদ্ধ হব এবং আপনারাও উপযুক্ত মতামত দিয়ে, মূল্যবান আপনাদের মতামত দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করুন। আজকে কিভাবে মতুয়া সমাজকে আমরা ঐক্যবদ্ধ করতে পারি, একমতে আসতে পারি, স্বরূপটা একরকম ভাবে যেন দেখা দেয়, একই জিনিস বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখলে তো তা একরকম হবে না। তো সময় আমাদের শেষ হয়ে গেছে, এখানেই আবার একবার সকলকে নমস্কার জানিয়ে আজকে বক্তব্য এখানে শেষ করি। সকলকে প্রণাম, হরি বল।